নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে দিনক্ষণ ঘোষণা হয়ে গেল রাজ্যের বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোটের। বৃহস্পতিবার রাজ্যের নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করলেন, আগামী 8ই জুলাই এক দফায় পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে, ফলে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না। মনোনয়ন জমা শুরু শুক্রবার 9 জুন থেকেই, আর পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই এদিন বেলঘরিয়ার প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন কামারহাটের বিধায়ক মদন মিত্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মদন মিত্রের হুঁশিয়ারি, সব ঠিক থাকলে শুভেন্দু অধিকারী বাড়ির বাইরে পা ফেলতে পারবে না, পঞ্চায়েত শান্তিপূর্ণ হবে, একটা লাঠি একটা বোমা একটা গুলিও চলবে না। আর আমি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, সবকিছু ঠিকঠাক থাকলে শুভেন্দু অধিকারী বাড়ির বাইরে পা ফেলতে পারবে না। যে বাংলার মাকে অপমান করেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যারাতে সম্পূর্ণ বিশ্বাস করে গোটা রাজত্বকে ছেড়ে দিয়েছে, সেই শুভেন্দু অধিকারী সেও কিন্তু রাস্তায় বেরোতে পারবে না। আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, সিবিআইকে টাইম দিয়ে গেলাম করেছে, এবং আমি কংগ্রেচুলেট করি অভিষেক ব্যানার্জিকে, বলেছে এমন শান্তিপূর্ণ, এমন নিরুত্তেজ, বোমা নেই গুলি নেই, শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করব যা এর আগে কখনো পশ্চিমবঙ্গ দেখেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, একটা লাঠি একটা বোম একটা গুলির দরকার পড়বে না। ওই বোমা গুলিগুলো ধরা পড়ছে, ও তো সৌগতা বলেই দিয়েছে, ওই সব বোমায় যে মালগুলো রয়েছে ওগুলো নিষ্ক্রিয় করা খুব। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ভিন্ন সুর শোনা গেল মদন মিত্রের গলায়। জানালেন কেন্দ্রীয় এজেন্সিকে পূর্ণ সহযোগিতা করবেন, প্রয়োজনে কোন কমোড ব্যবহার করেন, কোথায় ইউরিনাল আছে সেটাও তিনি দেখিয়ে দেবেন। সিবিআই, এনআইএ, ইডি, ডিআরআই, র, সবাইকে আমি বলছি পূর্ণ সহযোগিতা করব। তো আমি খালি বলেছিলাম যত এজেন্সি আছে তৃণমূল কংগ্রেস পূর্ণ সহযোগিতা করবে। যদি বলেন আমি কোন কমোড ব্যবহার করি সেটা উল্টে দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমার কোথায় ইউরিনাল আছে আমি সেটাও দেখিয়ে দেবো। কিন্তু আপনাদের আমি একটা অনুরোধ করেছিলাম যে এবার আপনারা যখন যেখানে যান পুলিশকে জানিয়ে যান নিশ্চয়ই, অথবা জানান না, আমার মনে হয় ওরা কাউকে জানায় না, কারণ জানাবার প্রয়োজন মনে করে না, কারণ ওরা হচ্ছে সেন্ট্রাল পুলিশ। কিন্তু আপনি আসবেন কি করে? আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, ধরুন এখন সিবিআই বা ইডি কেউ ধরুন বিটি রোড থেকে এখন আমাদের ফিডার রোডে বাদামতলায় আসতে চাইছে, হয় তাকে গুলি চালাতে হবে, নয় তাকে কামান চালাতে হবে, নাহলে AK-47 চালাতে হবে। কেউ ধরুন আদর্শনগর থেকে, কেউ বিরাটি থেকে ঢুকতে চাইছে, কেউ কিছু করতে পারবে না। তৃণমূল অফিসে একটা খবর দিয়ে দিন, আপনাদের রাস্তা পরিষ্কার করে আমরা পৌঁছে দিয়ে যাব। কোন নেমন্তন্ন বাড়িতে আপনারা যেতে চান শুধু যাবেন না, বসবেন, লুচি থেকে মাংস করে ভালো করে খাওয়াবো, খুঁজে দেখে নিন। বেলঘরিয়া থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।